हे एवरीवन, कुकिंग विद श्रीपर्णा चैनले आपनादेर सबाइके वार्म वेलकम जानाच्छि। कोविड थेके सुस्थ हवार पर जानो आमार फुचका चुरमुर विभिन्न रकमेर चाटेर प्रति लोभटा जानो शतगुण बेड़े गेछे, किन्तु बाइरे खावा एकदमই सेफ नय়। तो आमी ठीक करलाम कि आमी एगुलो बाड़ीतेই बानाबो, आर आमी बाड़ीते किछु एई धरनेर आइटेम बानाबो आर आपनादेर साथे शेयर करबो ना, सेटा तो होतेই पारे ना, ताई ना? तो आजके पापड़ी चाटेर रेसिपी निये एसेछि, ताहले चलुन देखे नि। सबार आगे पापड़ी चाटेर पापड़ी बनानोर जे प्रसेसटा सेटा शेयर करछि। एकटा जागाय आमी 2/3 कप मतन मयदा निये निएछि। मयनेर जन्य रिफाइन तेल निये निएछि 1 टेबल स्पून। सामान्य एकटु नून दिच्छि आर सामान्य एकटु चीनी दिच्छि। एबार समस्त किछुके आमी हाथेर साहाज्ये एकसाथे भालोभाबे माखिये नेब। বাড়িতে বানালে যেরকম প্রপার হাইজিন মেনটেন করে বানানো যায়, তার সাথে সাথে আপনি আপনার হেলথ লক্ষ্য করেও কিন্তু ঝাল নুনের পরিমাণটা ঠিকঠাকভাবে দিতে পারেন। আচ্ছা, ময়ান দেওয়া হয়ে গেছে, এবার অল্প অল্প জল দিয়ে একটা আমি ডো বানিয়ে নিচ্ছি। নর্মাল লুচির মতোই আমি এখানে একটা ডো বানিয়ে নিচ্ছি। এবার এটাকে আমি আধ ঘন্টার জন্য রেস্টে রেখে দেবো। যতক্ষণ রেস্টে থাকবে ততক্ষণ পাপড়ি চাটের উপরে যে একটা আলু চাটের মতন যে প্রিপারেশনটা হয় সেটা আমি বানিয়ে নিচ্ছি। তো তার জন্য এখানে আমি 1/2 কাপ সেদ্ধ করা ছোলা এবং মটর নিয়ে নিয়েছি। একটা মিডিয়াম সাইজের সেদ্ধ করে কেটে নেওয়া আলু আমি অ্যাড করলাম। একটা ছোট সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। 1/2 টিস্পুন ব্ল্যাক সল্ট বা বিট নুন ব্যবহার করছি। রোস্টেড ধনে গুঁড়ো আমি এখানে অ্যাড করছি 1/2 টিস্পুন পরিমাণে। চিলি ফ্লেক্স আমি এখানে অ্যাড করছি 1/4 টিস্পুন পরিমাণে, তবে এটা অপশনাল, আপনারা চাইলে এটা স্কিপ করতেই পারেন। 1.5 টেবিল স্পুন পরিমাণে আমি এখানে তেঁতুল গোলা জল অ্যাড করছি। দুটো সেদ্ধ কাঁচা লঙ্কা নিয়ে ভালোভাবে ডোলে নিয়ে সব কিছু আমি একসাথে মাখিয়ে নেব। আমি এখানে যেই পরিমাণ মশলা ব্যবহার করছি সেটা পুরোটাই আমার হেলথের দিকে নজর রেখে করছি, কারণ মানে আপনারা জানেনই নর্মালি আমি এত হালকা খাবার কিন্তু খাই না। তো আলু মশলাটা রেডি হয়ে গেছে, এবার আমি পাপড়িগুলোকে বানিয়ে নেব। ময়দার ডোটাকে আমি দুভাগে ভাগ করে নিয়েছি, এখানে একটা ভাগ নিয়েছি। এবার যেরকম নর্মাল লুচি বা রুটি হয় সেরকমভাবেই আমি গোল শেপে বেলে নিচ্ছি। তারপরে এটাকে গোল গোল করে আমি ছোট ছোট পাপড়ির আকারে কেটে নেব। দেখুন পাপড়িগুলো বানানো হয়ে গেছে। এবার খুব ইম্পর্টেন্ট একটা পার্ট, সেটা হচ্ছে একটা কাঁটা চামচের সাহায্যে এইভাবে কিন্তু এগুলোকে ফুটো করে নিতে হবে, না হলে তেলে দিলেই কিন্তু এগুলো ফুচকার মতন ফুলে উঠবে। তো এখানে আমি সাদা তেল বসিয়ে দিয়েছি পাপড়িগুলোকে ভেজে নেওয়ার জন্য। তো একটা একটা করে আমি পাপড়িগুলোকে ছেড়ে দিচ্ছি। সামান্য ব্রাউন করে কিন্তু এগুলোকে ভাজতে হবে। তো দেখুন কত সুন্দর করে ভাজা চলছে। এইভাবে সমস্ত পাপড়িগুলোকে আমি ভেজে নেব। এবার একটা কাচের প্লেটের উপরে আমি পাপড়িগুলোকে সাজিয়ে দিচ্ছি, ঠিক যেরকম পাপড়ি চাটের দোকানে সাজানো হয়। উপর থেকে যে আলুর মশলাটা আমি বানিয়েছিলাম সেটাকেও আমি এইভাবে ছড়িয়ে দিচ্ছি। সামান্য নুন এবং চিনি দিয়ে দইটাকে আমি মিক্সিতে ফাটিয়ে নিয়েছিলাম, তো সেটা দিয়ে দিলাম। আর ইমলি চাটনি দিয়ে দিচ্ছি, এটাও বাড়িতে বানানো। এটার একটা শর্ট ভিডিও আমি আপলোড করেছি আমার চ্যানেলে, ডেসক্রিপশানে আমি লিংক দিয়ে দেবো, আপনারা চাইলে দেখে নিতে পারেন। আচ্ছা, উপর থেকে এবার আমি ব্ল্যাক সল্ট বা বিট নুন ছড়িয়ে দিচ্ছি। ভাজা মশলা দিয়ে দিচ্ছি, এখানে জিরে এবং ধনে আমি শুকনো কড়াইয়ে ড্রাই রোস্ট করে পাউডার বানিয়ে নিয়েছিলাম, তো সেটাই উপর থেকে ছড়িয়ে দিলাম। চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি ওপর থেকে সামান্য পরিমাণে। আপনারা চাইলে চাট মশালাও এখানে অ্যাড করতে পারেন, বাট আমার বাড়িতে ছিল না বলে আমি অ্যাড করতে পারিনি। আর ওপর থেকে একটুখানি আমি ঝুড়ি ভাজা ছড়িয়ে দিচ্ছি। বাস, পাপড়ি চাট কিন্তু রেডি হয়ে গেল। তো আশা করি আমার এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। তো ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক করবেন, কমেন্টে জানাবেন, আর বন্ধুদের সাথে রিলেটিভসদের সাথে অনেক অনেক শেয়ার করুন, এটা আমার অনুরোধ। আর আমার চ্যানেলে যদি কেউ নতুন হন তাহলে চ্যানেলটিকে রিকোয়েস্ট করছি সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য। আর এটাতেও আমি ক্যামেরার সামনে আসতে পারলাম না, শরীরটা খুব একটা ভালো নেই তার জন্য। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, ভালো থাকুন।